আজকে 14ই ফেব্রুয়ারি বুধবার, বাইরে বের হয়েছি খুব ছোট একটা উদ্দেশ্য নিয়ে। বিষয়টা হচ্ছে 14ই ফেব্রুয়ারি প্লাস হচ্ছে পহেলা ফাল্গুন, ঢাকার শহর মানে তো বোঝেনি এই দিন কি অবস্থাটা হয়। সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, মানে কোনো জাতিভেদ নাই, সবাই এই উৎসবগুলো পালন করেন। তাছাড়া সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা অনেকেই জানি না যে আসলে পহেলা ফাল্গুন এটা কি, তারপরে হচ্ছে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস এটা আসলে কি, এটা আসলে কেন পালন করে মানুষ। তো সব কিছু নিয়েই আজকে আলোচনা করব, এবং বাইরের প্রকৃতি দেখতে দেখতে মানুষ কোথায় কোথায় ঘুরতেছে এবং কিরকম ঘুরতে আসছে। যেহেতু আমার বাসার পাশেই হচ্ছে উত্তরা দিয়াবাড়ির একটা দর্শনীয় স্থান বলতে পারেন, তো আজকে সেগুলোই দেখব। হাতে খুব বেশি সময় নেই, মাত্র 4:30টার মতো বাজে, তো ঘন্টাখানেক ঘুরবো এবং কথা বলবো, পাশাপাশি দেখব মানুষ আজকে কিরকম ঘোরাফেরা করছে এগুলো নিয়ে কথা বলবো। প্রথমেই কথা বলা যাক একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে হচ্ছে, হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু ম্যাক্সিমাম মানুষই জানেন না আসলে ভ্যালেন্টাইন ডে কি, বিষয়টা আসলে কি, কেন পালন করা হয়। ভ্যালেন্টাইন ডে হচ্ছে মূলত খ্রিস্টানদের একটা উৎসব, খ্রিস্টানদের একটা শোক দিবস। এটা একটা ছেলের মৃত্যু দিবস উপলক্ষে ভ্যালেন্টাইন ডে পালন করতে হয়। ছোট করে যদি এর হিস্টোরিটা একটু বলতে যাই, সেটা হলো তৎকালীন সময়ে, এটা সালটা আমার মনে নেই, কিন্তু তৎকালীন সময়ে একটা রাজা যিনি তার সেনাদের জন্য আর কি, মানে সেনারা নাকি যুদ্ধে যেতে চাইতো না বিবাহিত, এই কারণে যার জন্য উনি কি করে বিবাহ বন্ধ করে দেয়, সকলকে বিবাহ বন্ধ করে দেয় যে বিয়ে করা যাবে না, তার রাজ্যে কেউ বিয়ে করতে পারবে না। তো এই ভ্যালেন্টাইন উনি মনে হয় যে সম্ভবত কোনো একটা মেয়ের সাথে প্রেমে জড়িয়ে যায় এবং সেটা ওই রাজার কানে একটা সময় যায় এবং ওনাকে কারাগারে বন্দি করে। ঠিক এরকম 14ই ফেব্রুয়ারি ওনাকে হচ্ছে ফাঁসির আদেশ দেয়, মানে ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। তখন থেকেই খ্রিস্টানরা এই এটাকে একজন পাদ্রী উনি আর কি এটাকে যে শোক দিবস উপলক্ষে এটাকে পালন করে আসছে। তো যাই হোক, যেহেতু আমরা মুসলিম জন্মগতভাবে, তো এটাকে আমরা যেভাবে পালন করি, যেভাবে নেই, এভাবে আসলে নেওয়া উচিত না। আশা করি সকলেই বুঝতে পারছেন যে ভ্যালেন্টাইনটা আসলে কেন পালন করা হয়, কারণ আজকে আসার সময় আমি আমাদের বর্তমান সময়ের বক্তা একজন সবাই চিনবেন, আবু তোহা মোহাম্মদ আদনান। এটা কোনো রাস্তা হইল? তো আবু তোহা মোহাম্মদ আদনান উনি বলতেছে যে আমরা তো কই, আমরা তো আমাদের বিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা সাহাবি ছিলেন ওনারাও তো সকলেই শহীদ মৃত্যুবরণ করেছেন, প্রায় সাহাবি শহীদ হয়েছেন, কই আমরা তো তাদের মৃত্যু দিবস পালন করি না। আসলেই কথা সত্য, যেহেতু আমরা মুসলিম হিসেবে আমাদের ইসলামের যারা প্রতীক, ইসলামের যারা আইকন ছিলেন তাদের কিছু পালন করি না, সেক্ষেত্রে আমাদের এটাও উচিত নয় যে অন্য অন্য ধর্মের যারা আছে তাদের মৃত্যুবার্ষিকী পালন করা। তো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। এবং ফাল্গুনের বিষয়টায় যদি আসি, হ্যাঁ আমরা বাঙালি, বাঙালি সংস্কৃতি, এটার জন্যে আমরা পয়লা ফাল্গুনকে একটা অন্যরকমভাবে উপস্থাপন করা হয়, তো এটাও মূলত হিন্দুদের একটা ট্র্যাডিশন বলতে পারেন। যাই হোক, বেশি কিছু বললাম না, চলে আসছি হচ্ছে 15 নম্বর লেক, যেই লেকটা উত্তরার ভিতরে প্রথম লেক ছিল। দেখেন কেউ কেউ এখানে চলে এসেছে লাল শাড়ি পরে এবং কেউ কেউ হলুদ শাড়ি, কেউ ভালোবাসা দিবস পালন করতেছে, কেউ আবার ফাল্গুন। তবে লোকজন আসলে আহামরি অতটাও বেশি হয় নাই,